আসসালামু আলাইকুম। পটল চাষ, পটল চাষ বিষয়ে আমি কিছু আলোচনা করব দর্শক মণ্ডলী। পটল চাষ ভালো মানের একটি ফসল, এই পটল চাষ। আর এক বছর পটল লাগালে একই জমিতে 3 বছর পর্যন্ত জমিতে পটল চাষ করতে পারবেন। সেটা হচ্ছে পটল চাষ করার পরে এক বছর পটলের গাছ রাখার পরে শীতকালীন সময় এসে গাছের 4 ইঞ্চি গোড়া রাখলেই ওই জমিতে আবার দ্বিতীয় বছর পটল চাষ করতে পারবেন। আর পটল চাষের ভিতরে সাথী ফসল হিসাবে পেঁয়াজ চাষ করতে পারবেন, পাতাকপি, ফুলকপি, বাঁধাকপি, এগুলি সব পটল চাষের ভিতরেই রোপণ করতে পারবেন। শুধু যখন লতাটা লাগাবেন শুধু লাইন মেনটেন করে, যে লাইনের জন্য আধাত জায়গা আপনারা রেখে দেবেন, যে লাইনে শুধু পটল থাকবে, আর বাদ বাকি যে 5.5 হাত জায়গা অবশিষ্ট থাকবে, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত জায়গা দূরে লাগাইতে হবে, সেই জায়গার ভিতরে আপনারা পেঁয়াজ লাগাইতে পারবেন। যদি মনে করেন যে বাঁধাকপি, ফুলকপি এগুলি সবই আপনারা চাষ করতে পারবেন। আমরা প্রতিনিয়ত পটলের লতা এবং চারা কুরিয়ার সার্ভিস, যদি মনে করেন যে সরাসরি এসে নিয়ে যাবেন তাহলে সরাসরি এসে নিয়ে যেতে পারেন, আবার যদি মনে করেন যে পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস এবং বাসের মাধ্যমে পাঠানো হয়। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি মনে করেন যে পটলের লতা নিয়ে আপনারা রোপণ করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ফোন নাম্বার সেটা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।